আসলে থট একটা ফ্ল্যাট সার্ফেসের উপর ছবি আঁকতে গেলে যেসব প্রয়োজন পড়ে জিনিসপত্র আননোন ওয়ার্ল্ড যখন ছিল আফ্রিকান এই যে দেখাটা কিভাবে দেখতে এরকম ফিগারটা মানুষ তো আমরা দেখি প্রফেশনে কিন্তু এই যে দেখাটা তারপরে ইসলাস পাসকোয়া ইয়াতে পেরু তারপরে ইয়াতে ল্যাটিন আমেরিকাতে আসলে ওরা স্কাল্পচার হয়ে তো ওই যে ওদের যে অবশ্য একটা বিষয় দেখা যায় ওই ওই টাইমে একটা লিঙ্ক ছিল যদি ওইটা পার হয় আমি তো ডিস্টেন্স আমাদের কিছুই নাই যে আজকে এন থেকে মেক্সিকো চলে যাবো 8 ঘন্টা তখন তো 8 বছর লাগছে ওই দিক থেকে আনবর্ড আননোন ওয়ার্ল্ড ছিল একটা থাকবে কিন্তু একটা কালচারের একটা সিমিলারিটি ছিল কালচার তো আমাদের মনে হয় যে লক্ষ্মীসরা এগুলো তো দেখলে বলবে মাতিসেরা আমরা মাতিস জানছি 8 বছর যে বোঝা এখন মাতিসের মতো মনে করি আর মাতি যদি না জানতাম অন্যভাবে নেচার আমরা কতগুলো আল্লাহ দিয়ে দেয় সেন্স অফ প্রপোর্শন সেন্স অফ কালার কতগুলো আর কিছু না দিলে আর কিছু হবে না যেগুলো কম কাল্টিভেট করতে চায় গ্রামে দেখা যায় কেন এরা ব্রাইট রং পছন্দ করে দেখা যায় সবুজ একদম ফ্লোরেসেন্ট গ্রিন হঠাৎ একটা ভার্মিলিয়ান শার্ট তারা মিশতে চায় সবুজ করতে পারতো কিন্তু এই কন্ট্রাস্ট তারপর আমাদের পিঠা পাকল পিঠা কিন্তু কি দরকার আছে কন্ট্রাস্ট করে একটা ব্যাঙ আঁকা বা একটা পাতা বানানো একই রুটির মতো করে খাই বলে স্বাদ একই কিন্তু হয় কিন্তু তার কাছে একটা কথা যে আমার ভালো লাগে এই যে ভালো লাগাটা এইটাই সবচেয়ে বড় বড় দিক তারপর শুনলাম যে প্রত্যেক দেশেরই আইডেন্টিটি মানে আছে বা হেরিটেজ আমাদের আইডেন্টিটিটা আছে কিন্তু গ্লোবালাইজ হয়ে গেছে এটা তো থামাইতে পারবে না সব কিছু গ্লোবালাইজ হয়ে গেছে আমি যদিও আমি পক্ষপাতি না গ্লোবালাইজ হওয়ার পৃথিবীর যদি সব কিছু একরকম হয় এক ভাষায় কথা বলে চাইছিল একবার অল ওয়ার্ল্ড ইউরোপিয়ান স্প্যারান্তো একটা ল্যাঙ্গুয়েজ ওরা এই ভাষায় কথা বলবে দুনিয়া সমস্ত কারণ এটাই বৈচিত্র যে আল্লাহ তাহলে বানাইল কেন কালো মানুষ কেউ চাইনিজ কেউ ইন্ডিয়ান কেউ এত বিভিন্ন রেসের একটা ইয়ে আছে তো সাইকোলজিক্যাল একটা আমাদের কাছে মনে যে আগে কেন হয় এটার আনসার তো খুব কঠিন যাই হোক এর ভিতর আমাদের যে এই লাস্ট 40 ইয়ার্স আমাদের কত ম্যাটেরিয়াল মতো আবিষ্কার অ্যাক্রিলিক ছিল না প্লাস্টিক মিডিয়া এখন আমার মনে হয় 98% লোক ছবি আঁকে অ্যাক্রিলিকে কারণ অয়েল আগে আমরা তার অয়েল তেম্পেরা বা এটা অনেক জ্ঞান ছিল কিন্তু এটা কারণটা কারণটা এখন টাইমটা এরকম হিট ভেরি ফাস্ট ম্যারাথন এনে কেউ থামতে চায় না তারপর আছে ইকোলজিক্যাল কতগুলো কজ আছে অয়েলটা আমাদের দেশে কত মানে টিকা এবং ফাঙ্গাস করে কেন ফেটে যায় কেন অনেকগুলো কজ আছে তারপর দেখা যায় যে অ্যাক্চুয়ালি পরে কি আসে এই যে আমরা থিঙ্ক করতাম আগে অয়েল বেস কিন্তু এখন অয়েল বেস নাই ওয়াটার বেস অল থিঙ্ক বেরিয়ে গেছে তো এগুলো আসলে প্র্যাকটিসের পর পর আমরা আস্তে আস্তে অ্যাডাপ্ট করি আমরা হিউম্যান মানে যারা আছি এরা অ্যাডপশনে চলে যায় হ্যাঁ 7 দিন অ্যাডপ্ট করলে এইটাই মনে হয় নর্মাল তো ওই হিসাবে থাকবে আমরা যারা কাঁথা শিল্পী বা আমাদের ফোক আর্ট
এগুলা ভুলে চলবে এটা আমাদের দাদা দাদা বা ওদের জন্য ভুলে নিজের আইডেন্টি থাকে না এটা রাখতে হবে দি সেম টাইম এখন রবীন্দ্রনাথ সত্যজিৎ এরা দেশের একটা জিনিস নিয়ে কাজ করে নাই যে এইটাই কেন যে ইউনিভার্সাল কমিউনিকেশন এটা প্যারিসও যেভাবে একটা সত্যজিতের বই এই ঘটনা ঘটতে পারে ওখানেও ঘটতে পারে এই যে একটা ইউনিভার্সাল কমিউনিকেশন সেটা আর্টের ভিতর রবীন্দ্রনাথের ছবি আছে রবীন্দ্রনাথ কোনো বড় ছবি আছে টেবুলে যা পাইছে খসড়া তেল রং জল রং কাগজ ছেলেপিটা কারণ এইসব লোকের বড় ছবি আঁকার সময়ও ছিল উনি যদি থাকতো একটা বড় পেন্টিং নিয়ে তাহলে হয়তো এত লেখা হইতো না কিছু হইতো না তারা ছিল ঝর্ণার মতো যা করছে এভরিথিং ইজ ভ্যালিড তো এইসব তো লোক যুগে যুগে খুব দেখা যায় আসে একশো বছর পরে একজন বা দুইজন তো যাই হোক আমি বলছিলাম যে আমাদের রাখতে হবে যে বেসিক যে মাটির সাথে সম্পর্ক বলি কথায় মাটি মাটি আমরা মাটি থেকে অনেক দূরে চলে গেছি এগুলা কতগুলো টার্মোলজি হয়ে গেছে ভেরি কমার্শিয়াল মাটিতে ফিরে আসা আর মাটিতে ফিরে আসা বিদেশে অনেকে থাকতেই পারে না হ্যাঁ এত ইজি হ্যাঁ তারপর মাটিতে ন হয়ে গেছে এখন যে নারীর ভালোবাসায় চলে আসছে অনেক রকম টার্মোলজি নারী আর ফেলে নারী আর কি তো এইগুলো হাই টক বিষয় আছে ট্রু তো এর ভিতরে আমাদের ইয়ে করে নিতে হবে আর কি ব্যালেন্স করে নিতে হবে আমাদের যে লক্ষ্মী ফোকার্ডের ওটা যদি না হয় এটা কিন্তু আমাদের না এটা গভর্নমেন্টের উচিত প্রথম প্রোডাকশন এটা প্রোডাকশন দেওয়া এত ইজি এর না আগে লোক হারাই যাবে জানেন না নিজের সম্বন্ধে আর সেকেন্ডলি ইউনিভার্সাল থট নিয়ে আছে আমি বলতেছি যে আমি যে কাজ করতেছি অন্য লোকরা কমিউনিকেশন পায় কিনা অন্য দেশে আমি যদি ভাবি না আমার কোনো ইম্পর্টেন্স নাই কি বুঝলো না বুঝলো হ্যাঁ আমার এটা অ্যানাদার টার্ম হলো এই যে বোঝার ছবি যে বোঝার ছবি আমি বুঝি ছবি বোঝার কিচ্ছু নেই হ্যাঁ ইউ লাইক অর ডোন্ট লাইক হ্যাঁ এখন বোঝা যায় যেগুলো বাচ্চারা আরম্ভ করে খয়ে কলা খয়ে কি হয় খালি খরম এই এইসব ইলাস্ট্রেটিভ ওয়ার্ক যেগুলো ইমেজ নিয়ে করা যেগুলো খুব বোঝার এবং সেটাই একটা আর্টে আমরা বলি রিয়ালিজম হিপার রিয়ালিজম হ্যাঁ সবার ভ্যালু ভ্যালু আছে যদি ভালো আমি কোনো পক্ষপাত দিই যে আমরা সময় হয় নাই এখন নতুন আর্ট ইনস্টলেশন আর্ট ভিডিও আর্ট তারপর ইলেকট্রনিক আর্ট বা ফিউচার আরও কি আছে আমরা জানি না সবগুলো ইফ ইট ইজ ওয়েল ডান আই অ্যাপ্রিসিয়েট যদি ভালো করে করা হয় একটা পোর্ট্রেট যদি ভালো হয় ইট ইজ এ ট্রেমেন্ডাস ভ্যালু একটা জল রং এখন আমরা যে আমি যেটা করি এটা না আসলে আমি তার মুখেই দেখতে চাই হ্যাঁ এটা রং সুতরাং এই এইটাই মি মিস্ট্রি যে প্রত্যেকটা আর্টিস্টের তার নিজের একটা ওয়ার্ড তৈরি করতে এটা কঠিন কিন্তু নিজের ওয়ার্ড তৈরি করা কত হাজার যে ওয়ার্ড করতে হয় নাহলে দেখা পাচ্ছে যে আমি করতেছি কাজ মানে 300 আদার ওয়ার্ক আর্টিস্ট একই কাজ কারণটা আমি করতে পারি নাই আমার ওই থট এই পর্যন্ত যায় নাই হ্যাঁ এটা এত ইজি না যে একটা আর্টিস্টের আইডেন্টিটি পার্সোনাল আইডেন্টিটি বা একটা নিজের ওয়ার্ল্ড তৈরি করা তো হিসাবে আমি আশাবাদী এই জন্য আর এই মুহূর্তে আমরা কথা বলতেছি কয়েক মিলিয়ন আর্টিস্টরা কাজ করতেছে তাদের একই থট একই মিথ যে আমি ভালো কাজ করবো আইল বি নো হয়তো আইল বি রিচ হ্যাঁ হ্যাঁ এই মিথটা থাকবে এর ভেতর প্লাস ভাই হবে যে পোর্ট্রেট যারা করতেছে পোর্ট্রেট গ্যালারিতে ইউরোপে আছে পোর্ট্রেট গ্যালারিতে পোর্ট্রেট নৌকার আছে ল্যান্ডস্কেপ ম্যারিন আর্ট ওই গ্যালারি আছে ম্যারিন আর্ট ওখানে অন্য কোনো এক্সিবিশন নেই হ্যাঁ কারণ এগুলো করে কারণ অনেক অডিয়েন্স কনফিউজ হয়ে যাবে সেখানে অ্যাবস্ট্রাক্ট টোটাল রিয়েলিজম আর্ট ওই রিয়েলিজম নেই গ্যালারি কতগুলো দায়িত্ব আছে না আমার এক একজনে বললো বন্ধু ছড়াই দিল এর এক করি এক্সিবিশন করি
লাস্টে ক্যালোরিও ইয়ে হয়ে যায়।